আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু দি রাসেল আরমান শো। সো গাইস, আমরা আজকে চলে আসলাম হচ্ছে আল রাফি ইলেকট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরনো টিভি বদলে নতুন যে কোনো ওয়ালটনের এলইডি টিভি কিনতে পারবেন। আপনার বাসায় যদি পুরনো সিআরটি বা এলইডি বা এলসিডি টিভি থাকে, ওই টিভিগুলো দিয়ে আপনি ওয়ালটনের যে কোনো এলইডি টিভি কিনতে পারবেন নির্দিষ্ট একটা প্রাইস অ্যামাউন্ট দিয়ে। সো এই অফারটা নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। পাশাপাশি ওয়ালটনের আরেকটা একটা প্রমোশন অফার চলছে, টিভি কিনে টিভির বদলে প্রতি ঘন্টায় ফ্রিজ, এই অফারটা নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে এক্সপ্লেন করব। সো আজকে আমাদেরকে এই ভিডিওতে হেল্প করবে এই শোরুমের টেকনিশিয়ান মোহাম্মদ ফারুক ভাই। সো ফারুক ভাই, চলুন ভিডিওটি শুরু করি না। তো প্রথমে অ্যাকচুয়ালি টিভি এক্সচেঞ্জ করে নিতে গেলে, মানে যদি পুরনো টিভি বদলে নতুন টিভি নিতে যায় কাস্টমার, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? ধন্যবাদ সবাইকে, আল্লাহ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। যে কোনো টিভিটাই মানে দিতে পারবেন, যেমন সিআরটি বা অথবা এলইডি টিভি, সেই ক্ষেত্রে ভাঙা চলবে না, ডিসপ্লে ভাঙা হতে হবে না, মানে এই প্যানেলটা ভাঙা থাকলে চলবে না। আচ্ছা, আমি সিআরটি টিভি কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত নিতে পারবো? 14 ইঞ্চি থেকে শুরু। মানে আমার বাসায় যদি সিআরটি টিভি 14 ইঞ্চি থাকে নষ্ট, অচল বা সচল, সেই ক্ষেত্রে আপনি আপনাদের ওয়ালটনের 20 ইঞ্চি থেকে 43 ইঞ্চি পর্যন্ত এই টিভিগুলোর যে কোনো একটা মডেল নিতে পারবো? জি জি জি। আচ্ছা, আর ভাঙা চললে হবে না, ভাঙা পুরা এবং মানে এই প্যানেল ভাঙা এই ধরনের সমস্যা হলে হবে না, যে পুরা টিভিটার পার্টস থাকতে হবে আর কি, অক্ষত থাকতে হবে, সেই ক্ষেত্রে অচল হোক বা সচল হোক এই নিয়মে টিভিগুলি এক্সচেঞ্জ হচ্ছে। আচ্ছা, আর যদি আমার এলসিডি বা এলইডি টিভি থাকে, সেক্ষেত্রে কি আমি 20 ইঞ্চি বা 24 ইঞ্চি 32 ইঞ্চি এই টিভিগুলো নিতে পারবো? না, এলসিডি টিভিগুলি দিয়ে হচ্ছে গিয়ে 39 ইঞ্চি টিভি এবং 43 ইঞ্চি টিভি, এই এই দুইটা টিভিতে এলসিডি টিভির জন্য নিয়ম। সিআরটি টিভি দিয়ে আমি 20 ইঞ্চি নিতে পারবো, 24 ইঞ্চি নিতে পারবো, 32 ইঞ্চি নিতে পারবো, 43 ইঞ্চি, 39 ইঞ্চি, এই মডেলগুলোর যে কোনো একটা মডেল নিতে পারবো ওয়ালটনের নির্দিষ্ট করা মডেল থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা জানলাম কীভাবে অ্যাকচুয়ালি সিআরটি টিভি বা এলইডি বা এলসিডি টিভি দিয়ে ওয়ালটন টিভি এক্সচেঞ্জে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা আগে দেখে নেই যে ওয়ালটনের 20 ইঞ্চি টিভিটা অ্যাকচুয়ালি আমরা কত দিয়ে নিতে পারবো এবং এটার মার্কেট ভ্যালু কত আছে, এবং যদি পুরনো টিভিটা দিই সেক্ষেত্রে কত টাকা ডিসকাউন্ট পাবো। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আছে হচ্ছে 20 ইঞ্চি, এটার থেকে আপনার অফারটা শুরু, 20 ইঞ্চি থেকে শুরু না? তো এটার মার্কেট ভ্যালু হচ্ছে 11,890 টাকা, যদি যদি এক্সচেঞ্জে নেয় সেক্ষেত্রে এটার দাম হবে 8,900 টাকায়। জি, এই তো না? হ্যাঁ হ্যাঁ, 8,900 টাকা। দেন আরেকটা দেখতে পাচ্ছেন হচ্ছে 24 ইঞ্চি, 24 ইঞ্চি এদিকে এটার প্রাইস হচ্ছে আপনার 11,900 টাকা। অ্যান্ড আপনারা এই টিভিটা নিতে পারবেন D90 মডেলের, এই টিভিটা, এই মডেলের টিভিটা নিতে পারবেন মাত্র 9,900 টাকায়। জি, ঠিক আছে। পুরনো আপনার সিআরটি টিভি যদি ভাঙা, অচল বা অচল, ভাঙা অ্যাপ্লিকেবল না, যদি অচল বা আপনার একদম বন্ধ নষ্ট টিভি, বা টিভির যদি পার্টসগুলো ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনি পুরনো টিভিগুলো আপনি এক্সচেঞ্জে নিতে পারবেন। আচ্ছা, 24-এর পরে আপনাদের যে 32 ইঞ্চি টিভি আছে, 32 ইঞ্চি এই যে আমাদের এই মডেলটা, মডেল কোনটা নিতে পারবে? এই যে এই মডেলটা। আচ্ছা, 32Q20 এটার মডেলটা হচ্ছে W32Q20, এটা নিতে পারবে কত দিয়ে? এটা নিতে পারবে আপনার 13,600 টাকায়। এটার মার্কেট ভ্যালু আছে কত? এটার মার্কেট ভ্যালু 16,500 টাকা আছে। 16,500 টাকা এই টিভিটা নিতে পারবে মাত্র 13,600 টাকা দিয়ে, পুরাতন টিভিটা দিয়ে এই এই টিভিটা নিতে পারবে। পুরোনো টিভি যদি আমার একটু বড় হয় সেক্ষেত্রে কি আমি ডিসকাউন্ট পাবো না? না, বড় বা ছোট এটা এই সেই ক্ষেত্রে তো 14 ইঞ্চি টিভি থেকে শুরু। হ্যাঁ, 14 ইঞ্চি টিভি থেকে বড় যে পর্যন্তই হোক একই একই, মানে অফার একই, আপনি যেটাই নেন সেক্ষেত্রে আপনার অচল বা সচল একই তো একই। আচ্ছা আচ্ছা, বড় হলেও কোনো সমস্যা নাই, ছোট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট 14 ইঞ্চি। হ্যাঁ। আচ্ছা, এটার দাম আমরা জানলাম হচ্ছে 16,500 টাকা। 16,500 টাকা যদি এক্সচেঞ্জে নিতে চাই পুরোনো, 13,600 টাকা দিতে হবে। আচ্ছা, দেন এটার স্মার্টটা আমি কতদিন নিতে পারবো? স্মার্টটা এই যে আমাদের স্মার্ট টিভিটা আছে এখানে, এটার মার্কেট ভ্যালু হচ্ছে কি 21,890 টাকা। তো সেই ক্ষেত্রে যদি এই টিভিটা কেউ নিতে চায় ওই এই পুরো মানে সিআরটি টিভি দিয়ে, তাহলে এটার ক্ষেত্রে আপনাকে 19,000 টাকা দিতে হবে। 19,000 টাকা, অনলি 19,000 টাকা দিয়ে এই টিভিটা নিতে হবে। আচ্ছা, যদি আমি এই টিভিগুলো নেই, নতুন টিভিগুলো নেই, সেই ক্ষেত্রে কি ওয়ারেন্টি গ্যারান্টি নতুনের মতোই থাকবে না নাকি আবার একটু কম হবে? না, যথারীতি নতুনের মতোই হবে, যেই নিয়মে যেইভাবে আছে, 4 বছর প্যানেল গ্যারান্টি। আচ্ছা, এবং যেই 6 মান্থ রিপ্লেস গ্যারান্টি। আচ্ছা, এই এই সিস্টেমই আছে। আর আর সার্ভিস হচ্ছে 5 বছর না? সার্ভিস টোটাল 5 বছর আর কি। আচ্ছা, তারপরে 32 ইঞ্চির পরে 39 ইঞ্চি আছে আপনাদের না? 39 ইঞ্চি আমাদের এই যে বেসিক টিভি, বেসিক টিভিটার মার্কেট প্রাইসটা হচ্ছে গিয়া
25,990। আচ্ছা, এটা আপনি নিতে পারবেন এক্সচেঞ্জে বেসিকটা 20,490 টাকায়। 20,490 টাকা এটা নিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। বেসিকটা আর স্মার্টটা হচ্ছে, এই স্মার্টটা হচ্ছে কি, এটার প্রাইসটা হচ্ছে 29,990। আচ্ছা, কিন্তু এই টিভিটা নিতে হলে আপনার মানে 24,990 টাকা দিতে হবে। 24,990 টাকা দিয়ে এই টিভিটা নিতে পারবেন, এই টিভিটা নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের 43-এর মডেল, 43-এর এখানে বেসিক টিভিটা প্রথমে দেওয়া আছে। হুম, এটার প্রাইসটা হচ্ছে কি 29,890। আচ্ছা, এই টিভিটা যদি নিতে হয় তাহলে আপনার 23,990 টাকা দিতে হবে। 23,990 টাকা দিয়ে এই টিভিটা নিতে হবে। এটার প্রাইসটা খুবই কম, অনেক কমে গেছে, কমে গেছে এখন, আগে অনেক দাম বেশি ছিল। কোম্পানি খুব ভালো একটা সুযোগ দিয়েছে। তারপরে যে এই মানে 43-এরই আমাদের আর একটা যেটা স্মার্ট, স্মার্ট, আচ্ছা হ্যাঁ, স্মার্টটার মূল প্রাইসটা হচ্ছে কি 34,890। 34,890 টাকা, হ্যাঁ, এই টিভিটা আপনি 34,890 টাকার টিভিটা শুধুমাত্র 30,990 টাকায় নিতে পারবে, নিতে পারবো এক্সচেঞ্জে, এক্সচেঞ্জে শুধু এক্সচেঞ্জের খাতিরে আর কি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্তই আপনাদের অফারটা সীমাবদ্ধ না? হ্যাঁ, এই এই পর্যন্তই আমাদের অফারটা। এটা কোম্পানির থেকে অফার এবং সারা বাংলাদেশে এই অফারটা সম্বন্ধে সবাই জানে, তারপর আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে আর কি জানিয়ে দিলাম যে যাতে আমাদের এই অল্টনের আলরাফি ইলেকট্রনিক্সে আসলে আমরা এই সুবিধাগুলি দিব আর কি। দিব, জি, মানে যে কোনো টিভি আপনারা ইনস্টল নিতে পারবেন, নিতে পারবো এবং আমরা এই কাস্টমারকে এই সুবিধাগুলি দিব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যদি আমি এলসিডি টিভি দিয়ে নেই, মানে এলসিডি বা এলইডি টিভি দিয়ে নেই, সেক্ষেত্রে কোন কোন মডেলের টিভিগুলোর কী কী দামে নিতে পারবো এটার ব্যাপারে একটু বলেন। এলসিডি টিভি দিয়ে যদি নেন তাহলে আপনার 39-ইঞ্চি টিভি এবং 43-ইঞ্চি টিভি, এই টিভিগুলি নিতে হবে। মানে 39 আর 43, যে দুটা মডেলের টিভি নিতে পারবো না? হ্যাঁ, যদি এলসিডি বা এলইডি টিভি দিয়ে নেই, হ্যাঁ, এই টিভিটা নিতে পারবো। 39-ইঞ্চি বেসিকটা কত দিয়ে নিতে পারবো এলসিডি টিভি দিয়ে? 39-ইঞ্চি বেসিকটা নিতে পারবেন আপনি 20,490 টাকায়। হুম, আর স্মার্টটা 24,990 টাকায়। 24,990 টাকায়। হুম, আর 43-ইঞ্চি বেসিকটা? 43-ইঞ্চি বেসিকটা আপনি নিতে পারবেন 23,990 টাকা। আর স্মার্টটা? স্মার্টের দামটা ওই তুলনায় ভালো কম, 30,990 টাকা। 30,990 টাকায়, জি। এই চারটা মডেলের টিভি নিতে পারবো আমরা, যে কোনো কোম্পানির না, যে কোনো কোম্পানির এলইডি এলসিডি টিভি দিয়ে, আর সিআরটি টিভিও যে কোনো কোম্পানির, কোনো সমস্যা নাই। বক্স টিভি অথবা এই বেসিক টিভি যেটা মানে আগের ওল্ড মডেলের টিভি, পুরোনো মডেলের বক্স টিভি দিয়ে আমি যে কোনো ব্র্যান্ডের হলেও কোনো সমস্যা, যে কোনো ব্র্যান্ডের, এই ক্ষেত্রে কোনো ব্র্যান্ড যুক্ত না, যে কোনো ব্র্যান্ড। আচ্ছা, তো আর আপনাদের একটু প্রমোশন অফারটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন আমাদের, যে আপনাদের বলা হচ্ছে যে প্রতি ঘন্টায় ঘন্টায় ফ্রি, যেটা কীভাবে টিভি কিনে? এই টিভিটা কেনার পরে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পরে ডিজিটাল ক্যাম্পেইন আর কি, যেটা ডিজিটাল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এই মানে প্রতি ঘন্টায় একটা করে ফ্রিজ দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে, এই সিস্টেম না, এই সিস্টেম। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আমি প্রত্যেকটা প্রশ্নেরই আপনাদের কমেন্টসের অ্যান্সার দেব। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।